Manish? Good morning. Good morning, Putush. Good morning, বলে দাও সবাইকে. এই যে এইদিকে 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 এইদিকে. Good morning. Good morning. এখন মিমির সাথে কথা বলছে. এই যে মিমি বসে আছে যার কালকে রেজাল্ট উচ্চ মাধ্যমিকের. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরে। বেশ অনেকদিন পর পর ভিডিও করা হয়, রেগুলার ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে, এবং পুটুষ আছে সেই জন্য, মানে ওকে নিয়েই বেশি ব্যস্ত থাকা হয়, তো ভিডিও সেই জন্য করা হয় না। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ বানাই, আর আজ সারাদিন কী করছি কী না করছি সব কিছুই শেয়ার করবো, আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আর পুটুষও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজে সকাল 1:30, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে ও খেলো, পটি করলো, সব কিছু করেছে, এখন খেলা করছে, হুম হুম করছে। আর পুটুষ অনেকটা এখন একটু মানে ওর নজর হয়ে গেছে, ও কানে মানে কোন দিক থেকে আওয়াজ আসছে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারে সব কিছুই, মানে এখন একটু ওই কী বলবো একটু দুষ্টু দুষ্টু হয়ে উঠেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আশীর্বাদও কোনো লাভ হবে না, রেজাল্টেই বোঝা যাবে যে কী হতে চলেছে কাল। ওইটা আবার কি ছিল? আরে হার্টবিট তো এরকম যাচ্ছিল যাচ্ছিল, আমি করে কাটে দিলাম দাঁত দিয়ে। পুটুষ দেখ দেখ তোর মিমি কি করে, দেখ ও হাসছে তোর কাণ্ড কারখানা দেখে, ওর চোখও বড় বড় হয়ে গেছে। মিমির কালকে রেজাল্ট পুটুষ আমিও তাদের দলে যারা আমার মতোই বেহায়া। আজ সারাদিন যে কি অবস্থা গেছে কি বলবো, ও সারাদিন মানে পুটু সারাদিন ঘুমোয়নি, এখন এই যে ঘুমোচ্ছে, এখন 9:30 বাজে, ওকে 8:00 সময় মানে 8:00 সময় ও ঘুমোলো, আর এখন 9:30 বাজে, মানে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। আর সারাদিন সারাদিন ওর কাছে বসে আছি, ঘুমোচ্ছিলই না ঘুমোচ্ছিল না, এই লাস্ট 1-2 সপ্তাহ ধরে এরকম করছে। দুপুরবেলায় ও একদম ঘুমোয় না, মানে দুপুরবেলা কি সকালবেলায় 1/2 ঘন্টা ঘুমিয়েছে, আর স্নান টান করানোর পরে 1/2 ঘন্টা ঘুমিয়েছে, মানে সারাদিনই আজকে 1 ঘন্টাটা ঘুমিয়েছে, আর মানে সারাদিন ঘুমোয়নি। তো এইখানে ওকে এই যে ঘুম পাড়িয়ে রেখেছি, তা ওই যে হাত পা নাড়ছে, কী আর বলবো। তো যাই হোক, আজকে তো সেরকম কিছু দেখাতে পারি, সারাদিন ওকে নিয়ে বসে থেকে আর কী বা ভিডিও করবো, কোনো ভিডিওই করতে পারিনি। আর সে বিকেলবেলায় তো আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, মানে আমার ভালো লাগছিলো না। গুড মর্নিং এভরিওয়ান, এখন 11:30 বাজে, আর আজ হচ্ছে HS এর রেজাল্ট। বোন ভীষণ টেনশানে, আর মানে ও ভাবছে ফেল করেই যাবে। তো এরকম ভাবার কারণ হচ্ছে ওর ইংলিশ পরীক্ষাটা তেমন একটা ভালো হয়নি, তো সেই নিয়ে একটু টেনশানে আছে। আমার HS এর রেজাল্টের কথা মনে পড়ে গেল, খুব টেনশানে ছিলাম সেদিন, আমার তো গলা দিয়ে ভাতই নামছিল না, মানে এত টেনশান করছিলাম, এত টেনশান করছিলাম, মানে যে পরিমাণে টেনশান করছিলাম, রেজাল্ট ভেবেছিলাম যে খুব খারাপ হবে, তবে সেরকম খারাপ হয়নি। তো
মোটামুটি 76% পেয়ে গিয়েছিল। আর পুটুস ঘুমোচ্ছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল বিকেলবেলা, খুব ভালোই বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা পড়েছে কাল থেকে, ও ভালো ঘুমোচ্ছে, মানে আজ আলাদন করছে না, মানে জেগে থাকছে না। তো সকালে ও ঘুমিয়েছে, খেয়ে দে ঘুম, আবার খেয়ে দে ঘুম। তো যেখানে ঘুমোচ্ছে এই যে, আর আমাদের পরীক্ষার্থীকে দেখাই যার আজকে রেজাল্ট, সে আজকে এই যে খুব টেনশনে আছে। তো যাই হোক, পাশ করলেই হবে, পাশ নাম্বার তুললেই হবে। ও গান করছে যে কিচ্ছু চাইনি আমি আজীবন পাশ নম্বর ছাড়া, আর এই টেনশনে টেনশনে এখন ভাত খাচ্ছে, ভাত গলা দিয়ে নামছে, আপাতত নামছে গলা দিয়ে। যাই হোক, আপনার পরে ভিডিও দেখতে থাকুন, আরও কীরকম নাম্বার পায় কি না পায়, পাস করে না ফেল করে সব শেয়ার করবো আপনাদের সাথে। রেজাল্ট আউট হয়ে গেছে আর আমাদের পরীক্ষার্থী যে চলে বল, পাস করলি না ফেল করলি? পাস করেছি এতেই অনেক, ইস লজ্জা নাই, লজ্জা সরম কিচ্ছু নেই, তো পাস করেছে। লজ্জা করা ওই দেখ, আমার টাইম হলে আমাকে মারতো পিটাতো। তোর যা রেজাল্ট হয়েছে? ইন্টেলিজেন্ট ভয়ঙ্কর। তো পাশ করে গেছে, ভেবেছিলাম যে আমি পাশই করবো না, তারপর পুতুশ্বরের কৃপায় আমি পাশ করেছি।